Hello viewers, this is Mohsin Reza and welcome back to my channel. বৈধ পল্লী চিকিৎসক হওয়ার জন্য কোর্স কোনটি আছে? আসলে এই ধরনের কোশ্চেন দেখা যায় প্রতিদিনই ফেস করে থাকি। আমার চ্যানেলে আসলে এই ভিডিওগুলি হচ্ছে অ্যাভেলেবেল। আর হচ্ছে আপনারা জানেন যে আসলে এই পল্লী চিকিৎসা সংক্রান্ত বা হচ্ছে প্যারামেডিক রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আসলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো সেখানে আসলে বৈধ পল্লী চিকিৎসক হতে চাই, আপনি একটি কোর্স সাজেস্ট করুন। তো এখানে আসলে আমি অলওয়েজ দুটো কোর্সের কথা বলে থাকি, একটা হচ্ছে সিপিসিএইচডব্লিউ আর সার্টিফিকেট ইন প্যারামেডিকেল, যেটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছিল সেটা এখন নেই। তো এখন জাস্ট হচ্ছে এই দুটো কোর্স অ্যাভেলেবেল আছে। আপনারা যারা হচ্ছে অ্যাডমিশন নিতে চান তারা অ্যাডমিশন নিতে পারেন। এখনও হচ্ছে ভর্তি কার্যক্রম চলছে, এটা অবশ্যই এসএসসির পর পর হচ্ছে আপনার অ্যাডমিশন যে প্রসিজারটা যেটা সেটা স্টার্ট হয়। তো বাট এখানে আপনি কিন্তু দেখা যায় মানে যে কোনো সময় হচ্ছে অ্যাডমিশন নিতে পারেন যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বৈধ পল্লী চিকিৎসক যদি আপনি হতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই দুটোর একটি কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে। আবার অনেকে দেখা যায় আমাকে আজ করে থাকেন যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে হচ্ছে আমি সার্টিফিকেট প্যারামেডিকেল করেছি, তো সেই ক্ষেত্রে বৈধ প্যারামেডিক কিনা, বা হচ্ছে যে যেহেতু এই কোর্সটা এখন বন্ধ তো সেই ক্ষেত্রে আসলে এটার ইভ্যালুয়েশনটা এখন কিরকম। তো এখানে আমি বলবো যে যারা হচ্ছে অলরেডি কোর্সটা হচ্ছে করে ফেলেছেন তাদের জন্য অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই, কারণ দেখা যায় 20 সাল থেকে হচ্ছে নতুন করে আর কোর্স চালাতে পারবে না। বাট হচ্ছে পুরাতন কোর্সে যারা আছেন বা পুরাতন কোর্স যারা করে ফেলেছেন তাদের জন্য মানে কোনো এরকম রেস্ট্রিকশন নেই, বা হচ্ছে এরকম কোনো নিষেধাজ্ঞাও দেওয়া হয়নি যে আগে যত কোর্স ছিল বা যারা করেছেন তাদের এই কোর্সটা আসলে বাতিল, তো এরকম কিন্তু কোনো এরকম নির্দেশনা নেই। তো সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। যারা করে ফেলেছেন তারা হচ্ছে তারা বৈধ প্যারামেডিক আর হচ্ছে বৈধ পল্লী চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করতে পারেন। আর সেই ক্ষেত্রে আপনার মনে যদি ডাউট থাকে তো আপনি হচ্ছে সিএইচডব্লিউ বা সিপি পাশাপাশি করে নিতে পারেন। আমার তরফ থেকে সাজেশন হচ্ছে যেহেতু আপনি কারিগরি বোর্ড থেকে অলরেডি কমপ্লিট করেছেন সার্টিফিকেট ইন প্যারামেডিকেল, তো সেই ক্ষেত্রে আসলে প্রয়োজন নেই। জাস্ট হচ্ছে একটি হলেই আপনি নিজেকে বৈধ প্যারামেডিক হিসাবে মানে দেখা যায় ডেডিকেট করতে পারেন। শুধু তাই নয়, আসলে এখানে সিপি যে কোর্সটি আছে সেটা আসলে যদি একটু লেন্দি, 2 থেকে আপনার 2.5 বছর সময় লেগে যায় আপনার রেজিস্ট্রেশন হচ্ছে ইন্টার্নশিপ সহ প্রায় 2.5 বছরের মতো সময় লাগে। তো সেখানে আসলে কোস্টের ব্যাপারে কিন্তু অনেকটা মানে আপনি অ্যালার্ট থাকতে হবে। আর সিএইচডব্লিউ যেটা আছে সেটা আপনার 1 বছর আর হচ্ছে আপনার 4 থেকে 6 মাস হচ্ছে ইন্টার্নশিপ পিরিয়ডটা। তো আপনারা হচ্ছে এই দুটো থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারেন। আর অ্যাডমিশনের জন্য আসলে নির্ধারিত কোনো বয়সের রেস্ট্রিকশন নেই, আপনারা যে কোনো বয়সেই হতে পারেন। আবার অনেকে জিজ্ঞেস করে থাকেন যে আসলে এটার জন্য কোনো আপনার নির্ধারিত কোনো সাবজেক্ট থেকে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগে কিনা, না এরকম কিছু লাগে না, যে কোনো বিভাগ থেকে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। আর অনেকে এটাও আমার থেকে জানতে চেয়েছেন যে আসলে এটা নাকি অফ হয়ে যাচ্ছে বা হচ্ছে একটা মানে এজ লিমিটেশন হচ্ছে তারা হচ্ছে ফিক্স করছে। আসলে এই ধরনের কোনো তথ্য মানে আমার জানা নেই, আমি এরকম শুনিনি তারপরে এখন পর্যন্ত আসলে এরকম আমি মানে দেখছি না। আর হচ্ছে নেক্সট হবে কিনা সেই বিষয়ে আসলে কোনো ইনফরমেশন আমার কাছে নেই। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা জাস্ট হচ্ছে মানে বৈধ পল্লী চিকিৎসক যদি হতে চান, অ্যাকচুয়ালি পল্লী চিকিৎসক মানে টার্মটা এখন ইউজ হয় না ওরকম, বা হচ্ছে এরকম কোনো চিকিৎসক নেই। এখানে যারা হচ্ছে যে এই প্যারামেডিক কোর্সগুলো করবে তারা হচ্ছে নিজেদেরকে মানে মানে বৈধ পল্লী চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবে, মানে প্যারামেডিক, রেজিস্টার্ড প্যারামেডিক। তো আশা করি বিষয়গুলো আসলে আমি ক্লিয়ার করতে পেরেছি, আর আপনারা হচ্ছে মানে আশা করবো যে এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপর হচ্ছে কোনো কোয়ারি থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর হচ্ছে ওকে ইমেলও করতে পারেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, তারপরে হচ্ছে কোনো কোয়ারি থাকলে আমাকে নক করবেন, আমি আজকে ট্রাই করবো। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।